আপনাদের কন্টেন্ট গুলো অনেক কোয়ালিটিফুল করতে পারবেন। আপনারা যারা ভিডিও ক্রিয়েটর আছেন বা ফেসবুক পেজ বা ইউটিউবে আপনারা ভিডিও আপলোড করেন বা কন্টেন্ট তৈরি করে থাকেন, তো কন্টেন্ট তৈরি করার সময় আপনারা মনে করেন যে ক্যামেরার মেগাপিক্সেল বেশি হলে বা ক্যামেরা সুন্দর হলে কিন্তু সবসময় ভিডিওর কোয়ালিটি ভালো হয়, কিন্তু আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল। ভিডিওর কোয়ালিটি সুন্দর করার জন্য আপনাকে অনেক ফিচার যোগ করতে হয়, যে ফিচারগুলো আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাকে কালেক্ট করতে হবে। তো আমি আজকে সেই দুর্দান্ত কিছু কপিরাইট ফ্রি, কপিরাইট ক্লেম মুক্ত, কপিরাইট স্ট্রাইক মুক্ত কিছু দুর্দান্ত ওয়েবসাইটের কথা আপনাদের সামনে তুলে ধরবো, এবং যেগুলো থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ছবি এবং দুর্দান্ত সব ফিচারযুক্ত শর্ট ভিডিও ডাউনলোড করে আপনারা কন্টেন্টের ভিতরে যোগ করে আপনার কন্টেন্টকে অনেক সুন্দর লুক দিতে পারবেন এবং প্রফেশনাল লুকে আপনারা কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো এবং কোন ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং তাদের নিয়ম কানুন কি এবং কি নিয়মে আপনারা তাদের ওয়েবসাইটের ছবি এবং ভিডিওগুলো ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করলে আপনারা কপিরাইট স্ট্রাইক এবং ক্লেম খাবেন না, কোন ধরনের কপিরাইট ক্লেম স্ট্রাইক আপনারা খাবেন না। তো সেই দুর্দান্ত কিছু বিষয় নিয়ে আজকে কথা হবে আপনাদের সাথে। তো আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম আর আপনারা দেখছেন সাইফুল টিউটোরিয়াল এন্ড ট্রাভেলিং ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে যে সিনারিটি দেখাচ্ছি, এই সিনারিটি কিন্তু আমি pixel.com থেকে নিয়েছি। pixel.com ছাড়াও আপনারা সবগুলো ওয়েবসাইট থেকে এসছে আরও সুন্দর সুন্দর ভালো লুক এবং সিনারি ছবি সহ আপনার বিভিন্ন ধরনের শর্ট ভিডিও নিতে পারবেন এবং আপনাদের কন্টেন্টগুলোতে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। সবগুলো ওয়েবসাইট সম্পর্কে খুব মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। দুর্দান্ত ওয়েবসাইটগুলোর ভিতরে সর্বপ্রথম আমি যে ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে pixels.com। এই pixels.com যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের ভিতরে আপনারা ক্রোম ব্রাউজারের ভিতরে যে আপনারা টাইপ করবেন pixels.com, pixels.com টাইপ করার সাথে সাথে আপনারা এখানে সার্চ দিবেন। সার্চ দিয়ে আপনারা দেখবেন এখানে অসংখ্য হাজার 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 ছবি সংযোজিত, হাজার হাজার সিনারি সংযোজিত কপিরাইট শর্ট ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ইচ্ছা খুশি মতন আপনার যেটা পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিবেন এবং ডাউনলোড করে নিয়ে আপনারা ফ্রিতে সম্পূর্ণ কন্টেন্টের ভিতরে আপনারা ইউজ করতে পারবেন। এটা নিঃসন্দেহে আপনারা ইউজ করতে পারবেন এবং এটা থেকে আপনাদের কোনো ধরনের কপিরাইট ক্লেম এবং কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না। এই ওয়েবসাইটের ভিতরে আপনাদের কোনো রকম কোনো ওয়েবসাইট বা কোনো ব্যক্তিকে আপনার এখানে কোনো ক্রেডিট দেওয়া লাগবে না, এখানে সম্পূর্ণ নিজের ইচ্ছায় ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ছবিগুলো আপনারা কোনো ব্যবসায়িকভাবে বিক্রি করতে পারবেন না, কোনো পার্সোনাল কাজে ব্যবহার করে সেটা কারো কাছে বিক্রি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা থেকে কমপ্লেন খাবেন। কিন্তু এটা আপনার কন্টেন্টের ভিতরে ফ্রি ব্যবহার করতে পারবেন, এটাতে আপনার কোনো ধরনের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। দুই নম্বরে আমি যে ওয়েবসাইটটার কথা বলবো সেটা হচ্ছে pixabay.com, pixabay.com, pixabay.com নামের যে ওয়েবসাইটটা আছে এটাও সেম ভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাইয়া আপনারা এটা সার্চ করে এখান থেকে আপনারা যে কোনো ধরনের ছবি, এখানে পৃথিবীর ভিতরে সবচেয়ে বিখ্যাত একটা ওয়েবসাইট হলো ছবির জন্য কপিরাইট ফ্রি ছবির জন্য বিখ্যাত হচ্ছে pixabay। তো এখান থেকে আপনারা ফ্রিতে আপনারা যে কোনো ধরনের যেটা পছন্দ হয় আপনারা সেই ছবিটা এখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। এবং এছাড়াও আপনাদের যদি আরো ভালো ধরনের ছবির প্রয়োজন হয় তাহলে সীমিত সামান্য কিছু টাকা তাদেরকে আপনারা পেমেন্ট দিয়ে আপনারা এখান থেকে আনলিমিটেড ডাউনলোডের জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং এটাও আপনারা সম্পূর্ণ ফ্রি এবং কপিরাইট মুক্ত এবং নিঃসন্দেহে আপনার কোনো ধরনের কাউকে ক্রেডিট দেওয়া ছাড়া আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তিন নম্বরে আমি যেটা যে ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে video.net। এই video.net এর ভিতরে হচ্ছে আপনার প্রতিটা কন্টেন্টের উপরে ভিডিওর লোগো বা ভিডিও সংযোজিত এক ধরনের একটা ওয়াটারমার্ক দেওয়া থাকে, তো অবশ্যই আপনি এটা ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবেন। আর আপনার ভিডিওর ভিতরে হচ্ছে হাজার 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 হাজার
সিনারি যুক্ত ভিডিও আছে, শর্ট ভিডিও, এখান থেকে আপনার 5 সেকেন্ড 10 সেকেন্ড থেকে শুরু করে আপনি সর্বোচ্চ 3 মিনিটের পর্যন্ত আপনি ভিডিও পেয়ে যাবেন। এবং আপনার এই ভিডিওগুলো আপনার ব্যবহার করার ক্ষেত্রে আপনার একটা নিয়ম মানতে হবে, সেটা হচ্ছে এখানে ভিডিওর সাইডে কোন ব্যক্তির নাম উঠবে, কোন কোন ভিডিওর পাশে নাম উঠবে, কোনোটার পিছনে নাম উঠবে না। তো যেটার পিছনে নাম উঠবে বা পাশে নাম উঠবে আপনারা সেখানে ক্লিক করবেন, নামের উপরে বা ছবির উপরে ক্লিক করবেন, যার ছবিটা উঠবে তার ছবির উপরে ক্লিক করবেন। তো ছবির উপরে ক্লিক করার পরে দেখবেন তার নাম এবং তার দেশের নাম বা তার বিস্তারিত দেখাবে। আপনারা তার সেখানে তার ভিডিওর এক পাশে বা কর্নারে কোন জায়গায় এডিট করার সময় আপনারা তার নামটা উল্লেখ করে দিবেন, অর্থাৎ এটা তাকে একটা ক্রেডিট দিবেন। সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 3 মিনিট পর্যন্ত আপনি ভিডিও পেয়ে যাবেন এবং এই ভিডিওগুলো আপনি তখন ব্যবহার করতে পারবেন। এখানে অবশ্যই তাদের ক্রেডিট দিতে হয়, ক্রেডিট না দিলে আপনার এটাকে তারা ক্লেম করতে পারে, সেক্ষেত্রে আপনি যে কোনো সময় একটা ক্লেমের আওতায় পড়ে যেতে পারেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনি সাবধান হয়ে আপনি কাজ করবেন। 4 নম্বরে আমি যে ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে mixkit.co। mixkit.co অত্যন্ত বিখ্যাত একটা ওয়েবসাইট যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনি পেয়ে যাবেন। এখানে সর্বোচ্চ আপনি আপনার 5 সেকেন্ড 10 সেকেন্ড 13 সেকেন্ড 17 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট থেকে শুরু করে আপনি 3 থেকে 4 মিনিটের ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিওগুলো অত্যন্ত কোয়ালিটিফুল, অনেক সিনারি যুক্ত, অনেক সুন্দর সুন্দর দৃশ্যমান ভিডিও। তো এই ভিডিওগুলো আপনার এখান থেকে আপনার কিছু পাবেন আপনি ফ্রিতে ডাউনলোড করার জন্য সুযোগ, আর কিছু আপনাকে সামান্য পরিমাণ পেমেন্ট দিতে হবে, আনলিমিটেড আপনাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। যেমন আপনার মাত্র 10 থেকে 16 এরকম ডলার আপনাকে পেমেন্ট করে আনলিমিটেড একইবার রেজিস্ট্রেশন করে আপনি যে কোনো সময় আনলিমিটেড যে কোনো সময়ের জন্য আপনি এখান থেকে আপনার পছন্দ মতো সুন্দর সুন্দর ভিডিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এরকম আনলিমিটেড করার জন্য আপনার সামান্য পরিমাণ পেমেন্ট, হয়তো 10 থেকে 15 ডলার আপনাকে পেমেন্ট দিলেই আপনাকে তারা অনুমতি দিয়ে দিবে। আর এর ভিতরে আপনার অনেক ফ্রিও পেয়ে যাবেন, আপনারা সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সেখানে ডাউনলোড ফ্রি লেখা থাকবে, আর যেগুলো ফ্রি পাবেন না সেগুলো হয়তো সাবস্ক্রাইব টু রেজিস্ট্রেশন, আনলিমিটেড সাবস্ক্রাইব রেজিস্ট্রেশনের জন্য একটা পারমিশন চাইতে পারে। সেক্ষেত্রে আপনারা সেখানে সামান্য পরিমাণ পেমেন্ট দিলে দিতে পারেন, আর যদি না পারেন তাহলে আপনারা সম্পূর্ণ ফ্রি যেগুলো আছে এগুলো বেছে বেছে নিয়ে আপনার ফ্রিতে ডাউনলোড করে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক এখানেও কিন্তু আপনাদের এখানেও তাদের একটা লোগো সংযোজিত, ওয়াটারমার্ক সংযোজিত থাকে ভিডিওর ভিতরে। তো আপনারা সেটা অবশ্যই সেভাবে ব্যবহার করবেন, এই ওয়াটারমার্কটা অবশ্যই উঠানো সম্ভব হয় না। তো এভাবে ব্যবহার করবেন, ব্যবহার করলে আপনার কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। তো এটা নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারেন। 5 নম্বরে আমি যে ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে mazwai.com। mazwai.com এটা হচ্ছে একটা বিখ্যাত ওয়েবসাইট, এখানে আপনি ছবি তারপরে শর্ট ভিডিও, আপনার লক্ষ লক্ষ ছবি এবং শর্ট ভিডিও এখানে আছে। এই ওয়েবসাইটটাও আপনার আপনি কোনো কমার্শিয়াল বা ব্যবসায়িক কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন না, আপনি কন্টেন্টের ভিতরে ব্যবহার করতে পারবেন, তবে সেখানে আপনার ক্রেডিট দিতে হবে। আপনার তাদের তাদের অবশ্যই কন্টেন্টের যে কোনো কর্নারে হোক, যেখানে হোক বা আপনার ডিসক্রিপশনে হোক, আপনার তাদের কন্টেন্টের অর্থাৎ তাদের ওয়েবসাইটের ক্রেডিটটা আপনাকে অবশ্যই লিখে দিতে হবে, ওয়েবসাইটের নামটা লিখে দিতে হবে। সেক্ষেত্রে আপনি এগুলো নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। আবার অনেকগুলো পারমিশন ছাড়াও ওয়েবসাইটে থাকে, সেগুলো অনেক সময় ডাউনলোড করা যায়। তো সে বিষয়ে আপনি একটু সতর্ক থাকবেন, আপনি ভালো করে বুঝে শুনে দেখে ডাউনলোড করবেন, তাহলে অনেকগুলো পারমিশন ছাড়া অনেক সময় ফ্রি লেখা আসে পারমিশন ছাড়া থাকে, তো অনেক সময় এগুলো ডাউনলোড করে অনেকে ব্যবহার করে ফেলে। তো অবশ্যই এটা আপনি অত্যন্ত সাবধানতার সাথে আপনি এটা ডাউনলোড করবেন এবং এটা ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করবেন, সেক্ষেত্রে আপনি কোনো কপিরাইট ক্লেমের আওতায় পড়বেন না। তো আশা রাখি আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল এবং অনেক উপকারী একটা ভিডিও হবে। তো পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি সাইফুল ইসলাম। তো আপনারা আমার ভিডিও যদি সর্বপ্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।